নমস্কার মাইবিনক চ্যানেলের শেয়ার বাজার এক্সট্রা টাইমে আপনাকে স্বাগত জানাই আমি অর্ণবনাদের সঙ্গে আজকে মার্কেটে ভীষণ রকমের ভোলাটিলিটি আমরা দেখলাম আজকে এক্সপায়ারির দিন ছিল সকাল থেকেই মার্কেট নিচের দিকে ফল করতে থাকে এবং একটা সময় বেশ ভালো রকমের মার্কেট ডাউন যায় টু পার্সেন্টের বেশি আজকে মার্কেট ডাউন গেছে এক্সপায়ারির দিন আমরা সাধারণত দেখি মার্কেটের মধ্যে ভোলাটিলিটি কিন্তু আজকের দিনে টু পার্সেন্টের বেশি ফল আমরা দেখি শুধু তাই নয় আমরা যে সাপোর্ট লাইনটা ড্র করেছিলাম যদি আপনি কন্টিনিউয়াসলি সিরিজটা ফলো করছেন তাহলে আপনি জানেন যে সতেরো হাজার হাজার আমরা একটা সাপোর্ট লাইন ড্র করেছিলাম সেই সাপোর্ট লাইনটাকে আজকে ব্রেক করে দিয়েছে তো এই ভিডিওটাতে আমরা দেখব যে নেক্সট সাপোর্ট কোথায় আছে বা আমরা যে সাপোর্ট লাইনটা যে ব্রেক করেছে তারপরে আমাদের এখন পোর্টফোলিওকে সেভ করার জন্য আমরা কী রকম স্ট্র্যাটেজি ইউজ করতে পারি সেটাও আমরা শিখব আর সিটিসির আজকে স্প্লিট ডেট ছিল আজকে স্প্লিট হয়েছে স্প্লিট হওয়ার জন্য তার অনেকেই আমাকে মেসেজ করেছেন অনেকে মেল করেছেন যে ভীষণ পরিমাণে ডাউন দেখতে পাচ্ছে আর একদিনে সাতাত্তর পার্সেন্ট ডাউন এটা কি করে সম্ভব এটা আর কিছুই নয় আইআরসিডিসি স্টকটা আজকে স্প্লিট হয়েছে ওয়ান ইস টু ফাইভ মানে আপনি যদি একটা শেয়ার হোল্ড করতেন তাহলে আপনি তার দরুন পাঁচটা শেয়ার এখন পাবেন আইআরসিটিসির আর যেহেতু আপনি পাঁচটা শেয়ার পাবেন সেহেতু তার প্রাইস যেটা সেটা অনেক কমে যাবে সেই হিসেবে সেরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আপনি কয়েকদিনের মধ্যে আপনার পোর্টফোলিওতে দেখতে পাবেন যে এক্সট্রা শেয়ার সেটা আপনি ক্রেডিট হয়েছে ঠিক আছে তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই একটা শেয়ার একদিনে সত্তর পার্সেন্ট বা পঁচাত্তর পার্সেন্ট পড়ে না এরকম তাও আইআরসিটিসির মতো শেয়ার তো ঘাবড়ানোর কোনো কিছু নেই তাই জন্য আজকে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে পোস্টও করে দিয়েছিলাম আপনাদের অনেকেই প্যানিক করছিলেন বলে তো আইআরসিটিসির যারা শেয়ার হোল্ডার আছেন তারা নিশ্চয়ই একটু চিন্তায় আছেন যে এই যে স্প্লিটটা হলো এরপর আয়ার সিট স্টকে আমরা কীরকম মুভমেন্ট দেখতে পারি আপসাইড নাকি ডাউনসাইড না আমাদের যে শেয়ারগুলো আছে সেগুলোকে বিক্রি করে দেবো নাকি আরও কিনবো অনেকটা নিচে চলে গেছে বলে তো এই বিষয় নিয়ে আইআরসিডিসি নিয়ে পার্টিকুলারলি আজকের এই ভিডিওতে একটুখানি আলোচনা করব তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে প্রথমে আমরা নিফটি এবং ব্যাঙ্ক নিফটির অ্যানালিসিস দেখব তারপরে আমরা দেখবো যে পোর্টফোলিওকে সেভ করার জন্য এখন এই মুহূর্তে যখন মার্কেট ডাউন যাচ্ছে তখন আমরা সেভ গার্ড নিজেকে কী করে করতে পারি আর তারপর আমরা আইআরসিডিসি নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো আপনাদের সামনে এখন নিফটির ডেলি চার্ট রয়েছে যেটা আমরা আলোচনা করছিলাম যে মার্কেট নিচে আস্তে আস্তে একবার রিবাউন্ড করতে পারে যেটাকে আমরা বলি শর্ট কভারিং তারপরে আবার ডাউন আসতে পারে তো ঠিক এরকমভাবেই মার্কেট রিয়্যাক্ট করছে এখানে সাপোর্ট নিয়ে একবার ওপরে গেছিলো কিন্তু আমরা কনফিউশানে ছিলাম আমি আপনাদেরকে বলেছিলাম যে এখনও কিন্তু মার্কেট সেরকম কোনো ইন্ডিকেশন দেয়নি যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতো এই রেড ক্যান্ডেলের পরিবর্তে তাহলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ মার্কেট এবারে রিকাভার করা শুরু করেছে কিন্তু সেটা কিন্তু আমরা দেখিনি এখানে রেড ক্যান্ডেল দেখেছি আর আজকে দেখলাম বিশাল বড় সেল অফ তার মানে হচ্ছে মার্কেট এখনও প্রস্তুত না রিকাভার করতে মানে আমরা বলতে পারি আগামী দিনে আমরা আরও হয়তো মার্কেটে ডাউন মুভমেন্ট দেখতে পারি কিন্তু আরও অনেক কিছু ইন্ডিকেশান আছে দ্বিতীয়ত আমাদের যে সাপোর্ট লাইনটা টেনেছিলাম সতেরো হাজার নশো ছেচল্লিশে সেই সাপোর্ট লাইনটাকে যেটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট লাইন ছিল সেটাকে আজকের এই রেট বড় ক্যান্ডেলটা কিন্তু ব্রেক করে দিয়েছে যার ফলে আমরা অ্যাজিউম করতে পারি আগামী দিনে আরও হয়তো মার্কেটে আমরা আরও সেল অফ দেখতে পারি এফআইআই কিন্তু কন্টিনিউয়াস সেল করছে কিন্তু এর পেছনে কি রিজন আছে সেটা কিন্তু এখন অবধি আমাদের কাছে ক্লিয়ার না তো দেখা যাক আগামী দিন হয়তো আমাদের সামনে আসবে তো আমরা দেখে নিই এরপর যদি মার্কেট যেরকমভাবে নিচে আসছে তো কোথায় সাপোর্ট নিতে পারে নেক্সট সাপোর্ট জোন কোথায় আছে সেটা একবার দেখে নিই আমরা তো এখানে যদি আমরা একটা হরাইজেন্টাল লাইনটা নিই মানে সতেরো হাজার চারশো চুয়ান্ন এই লেভেলটাতে মার্কেট আগেও একবার সাপোর্ট নিয়েছে দিয়ে ওপরে গেছে তো এই লেভেলটাতে আবারও এসে একবার সাপোর্ট নিতে পারে দেয়ার ইজ এ প্রোব্যাবিলিটি কিন্তু এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা কিন্তু ফোর হান্ড্রেড পয়েন্টের গ্যাপ তো এই ফোর হান্ড্রেড পয়েন্ট কিন্তু খুব একটা ছোটো পয়েন্ট না যদি নিফটি ফোর হান্ড্রেড পয়েন্ট এই গ্যাপটাকে মানে ফিল করে তাহলে ভাবুন একবার মিড ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানিগুলো কতটা নিচে পড়তে পারে তো সেক্ষেত্রে আমাদেরকে পোর্টফোলিওকে সেফগার্ড করতে হবে ঠিক আছে তো পোর্টফোলিওকে সেফগার্ড কী করে করব সেই বিষয়ে কিছুক্ষণ পরে আপনাদের সাথে আমি আলোচনা করছি যে কীভাবে আপনি এটা করতে পারেন তো মোটামুটিভাবে আমার এটা মনে হয় প্রাইজ অ্যাকশান দেখে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করে যে মার্কেট আগামী দিনে কিছুটা ডাউন যেতে পারে এরপর কীরকম প্রাইজ অ্যাকশান তৈরি করছে সেটা আমরা দেখতে পাবো তখন তো সতেরো হাজার চারশো চুয়ান্ন এই লেভেলটার দিকে একটু নজরে রাখবেন এখানে সাপোর্ট নিয়ে আবার মার্কেট ডিবাউন করতে পারে আর যদি সেটা না করে তাহলে মার্কেট আরও বেশি নিচে পড়তে পারে আচ্ছা তো এবারে আমরা যদি ব্যাঙ্ক নিফটের অ্যানালিসিসটা দেখে নিই তাহলে ব্যাঙ্ক নিফটি এক্স্যাক্টলি যে টোয়েন্টি ইএমএ আছে সেখানে সাপোর্ট আজকে নিয়েছে কিন্তু এই সাপোর্টটা কতটা সাস্টেন করবে এটা নিয়ে খুব বেশি ডাউট রয়েছে যদিও এইটা খুব ইম্পর্টেন্ট একটা লেভেল ছিল দেখুন এখানে মার্কেট উপরে গেল একটু রিবাউন্ড করলো তারপর আবার মার্কেট উপরে গেল তো প্রাইস অ্যাকশান অনুযায়ী এখানে সাপোর্ট নিয়েছে আর ঠিক আজকে মার্কেট এই জায়গাটাই ঠিক সেম জায়গাটায় সাপোর্ট নিয়েছে এবার এটা যদি ব্রেক করে দেয় তাহলে ব্যাঙ্ক নিফটিও উইক হয়ে যাবে আর ব্যাঙ্ক নিফটি যদি উইক হয়ে যায় তাহলে সেটা নিফটিকেও ড্র্যাক ডাউন করবে মানে নিফটিকেও সেটা এফেক্ট ফেলবে নিফটিরও প্রাইস আমরা দেখতে পাবো আগামী দিন আরও ডাউন যেতে মানে মোটামুটিভাবে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারছি যে সেন্টিমেন্টটা নেগেটিভ রয়েছে তো আপনাকে সেরকমভাবেই শেয়ার বাজারে প্লে আউট করতে হবে আপনি সেলিংয়ের দিকে একটু দেখতে পারেন বা আপনি পুট বাইংয়ের দিকে একটু দেখতে পারেন দেখুন আমাদেরকে ফিক্সড মাইন্ডসেট নিয়ে কাজ করলে কিন্তু শেয়ার বাজারে চলবে না মার্কেট যেরকম যেরকম ইন্ডিকেশন করবে মার্কেট যেরকম চেঞ্জ হয়ে যায় কখনও বাইং সাইডে চলে যায় তো কখনও সেলিং সাইডে চলে যায় আমাদেরকেও সেরকম সেরকম চেঞ্জ হতে হবে তো শেয়ার বাজারে আপনার নিজের ফিক্সড মাইন্ডসেট রাখা যে আমি এখানে বাই করবো তো বাড়তেই হবে মার্কেট এরকম মাইন্ডসেট নিয়ে থাকলে কিন্তু খুব মুশকিল অনেক সময় অনেক রকম ইভেন্ট আসে অনেক রকম মোমেন্ট আসে সেন্টিমেন্ট চেঞ্জ হয় তো সেরকমভাবে আমাদেরকেও নিজেকে চেঞ্জ করতে হয় তো আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন তো এই যে নেগেটিভ সেন্টিমেন্টটা আমরা দেখছি মার্কেটে এখান থেকে যদি নিজের সেভ সেফগার্ড করতে হয় বাঁচাতে হয় বিশাল বড়ো লস থেকে তাহলে সেক্ষেত্রে আমরা কীরকমভাবে আমাদের নিজেদের স্ট্র্যাটেজি প্লেআউট করতে পারি সেই বিষয় নিয়ে এবারে আমরা আলোচনা করব দেখুন এরকম অবস্থায় কিন্তু অপশানস আমাদের জন্য খুব কাজে দেবে আর অপশানস নিয়ে আসা হয়েছিল এই জন্যই আমরা পরে ট্রেডিং দিকে চলে যাই কিন্তু অপশানসের আসল উদ্দেশ্য নিয়ে আসার আমাদের পোর্টফোলিওকে গার্ড করার জন্য কি করে সেটা করতে পারি আমরা ধরুন আপনি এক লাখ টাকা ইনভেস্টমেন্ট করছেন মানে টোটাল আপনার পোর্টফোলিও এক লাখ টাকার এই এক লাখ টাকার দুই থেকে তিন পার্সেন্ট আপনি রিস্ক নিচ্ছেন মানে দুই থেকে তিন পার্সেন্ট দু হাজার টাকা তিন হাজার টাকার আপনি পুট অপশান বাই করছেন পুট অপশান বাই করা মানে কি মানে মার্কেট যদি নিচে যায় তাহলে আপনার সেখানে লাভ হবে পুট বাই করা মানে মার্কেট নিচে গেলে আপনার লাভ হবে তো একদিকে আপনার পোর্টফোলিও কমছে যদি মার্কেট নিচে যায় তাহলে আপনার পোর্টফোলিও কমছে এক লাখ টাকার যে পোর্টফোলিও সেটা কমছে কিন্তু আর দিকে আপনি যেখানে তিন হাজার টাকা চার হাজার টাকার পুট কিনে রেখেছেন তার কিন্তু ভ্যালু ধীরে 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 বাড়ছে তো একদিকে ভ্যালু বাড়ছে আর একদিকে ভ্যালু কমছে তো এরকমভাবে আপনি একটা ব্যালেন্সে থাকবেন মানে আপনার এদিকে লস হবে কিন্তু এই পোর্টফুলিও যে লসটা আপনার হচ্ছে এই লসটা রিকাভার করবে আপনি যে পুট অপশান বাই করেছিলেন সেই পুট অপশানের বাইয়ের ভ্যালু ধীরে ধীরে বাড়লে আপনার এখান থেকে কিছুটা কম্পেনসেট হয়ে যাবে যার ফলে আপনার লস একটুখানি আপনি কম করতে পারবেন এবারে আমি দুই থেকে তিন পার্সেন্ট কেন বলছি তার কারণ যদি বাই চান্স ধরুন মার্কেট রিভার্স করে গেল এখান থেকে বেড়ে গেল তো পোর্টফুলিও তো বাড়ছে তাহলে আর একদিকে আপনি পুটে আপনি লস দেখতে পাবেন কিন্তু পুটে কতটা লস দেখতে পাবেন যতটা পরিমাণ আপনি কিনেছেন ততটাই আপনি লস দেখতে পাবেন মানে হানড্রেড পারসেন্ট যদি লস হয় তাহলে যেটা আপনার বাইং প্রাইস যত টাকা আপনি দিয়েছেন তত টাকা ম্যাক্সিমাম আপনার লস হতে পারে মানে দুই থেকে তিন হাজার টাকায় ম্যাক্সিমাম লস হবে তো এরকম যদি হয় তাহলে একদিকে আমার পোর্টফুলিও বাড়লো তাহলে এদিকে আমার গেন আসলো আর এদিকে আমার লস হলো তো সেখানে আপনি আপনার পোর্টফুলিওকে বাঁচিয়ে নিতে পারলেন তো এরকমভাবে যারা প্রফেশনাল আছেন যারা শেয়ার বাজারে যুক্ত আছেন তারা কিন্তু এই পুট অপশানের মাধ্যমে এরকমভাবে নিজের পজিশানকে হেজ করে লং টার্ম পোর্টফিলোকে হেজ করে অপশানসের মাধ্যমে তো আপনিও এটা অল্প ক্যাপিটালে ধীরে ধীরে শিখতে পারেন করতে পারেন যখন ধীরে ধীরে আপনার ক্যাপিটালটা বড় হবে তখন আপনার এই ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে শিখতে ক্ষতি কি অল্প টাকা নিয়ে যদি আপনি শিখতে পারেন এরকমভাবে হেজ করা যে কি করে কোন মোমেন্টে আপনাকে করতে হবে তাহলে অল্প টাকায় আপনি অনেকটা ভালো জিনিস শিখে নেবেন তো আমার মনে হয় এই জিনিসটা প্রত্যেকের একটু অ্যাপ্লাই করা উচিত একবার দেখা উচিত যে কি হচ্ছে না হচ্ছে তো আর এই রিস্ক সম্পর্কে আমি আপনাকে বলে দিলাম পরে আপনি বলবেন না যে আমি রিস্ক সম্পর্কে বলিনি মার্কেট যদি বাড়ে ফল করলো না বেড়ে গেল তাহলে পোর্টফোলিওর ভ্যালু বাড়লো এই দিকে আপনার পজিটিভ হচ্ছে কিন্তু এই দিকে যেটা আপনি পুট কিনে রেখেছিলেন সেটা কিন্তু নেগেটিভে যাবে তো আপনার আলটিমেট কিন্তু এক জায়গায় ব্যালেন্স হয়ে যাবে তো যদি আপনি পোর্টফোলিওর যে লস সেটা যদি বেশি করতে না চান তাহলে আপনি পুট অপশান বাই করে রাখতে পারেন এবার এই যে পার্সেন্টেজটা আমি বললাম দুই থেকে তিন পার্সেন্ট এটা কিন্তু ভ্যারি করে আপনি চাইলে আর একটু বেশি রিস্ক নিতে পারেন সেটা আপনি নিজের রিস্ক অ্যাপিটাইটের ওপর ডিপেন্ড করে যেরকম আমি একটু বেশি রিস্ক নিতে পছন্দ করি তো আমি পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট অব আমি নিয়ে নিই তো সেরকমভাবে আমি রিস্ক অ্যাডজাস্টও করে নিতে পারি পুট অপশান একটা জায়গায় আমি স্টপলসে লাগিয়ে রাখতে পারি তো এই জিনিসটা আমি করতে পারি তো আপনাকে প্রথমে টেকনিক্যাল অ্যানালাইসিসটা ভালো করে জেনে নিয়ে তারপরে অপশানস নিয়ে প্লে আউট করতে পারেন কিন্তু যদি আপনি এতটা স্টাডি করতে না চান তাহলে যেরকমটা আমি এখন বললাম ঠিক সেরকমভাবে আপনি ফলো করতে পারেন তো আজকে আপনি নতুন একটা কনসেপ্ট শিখলেন যে লং টার্ম পোর্টফোলিওকে আমরা অপশানসের মাধ্যমে কী করে হেজ করতে পারি মানে যখন মার্কেট ডাউন যাবে তখন যদি এরকমটা আপনার মনে হয় তাহলে আপনি লং টার্ম পোর্টফোলিওর যে ভীষণ পরিমাণে ফল করবে সেটাকে একটুখানি রিকভার করতে পারেন পুট অপশান বাই করার মাধ্যমে ঠিক আছে তো এবারে আমরা আসছি আইআরসিডিসির টপিকে দেখুন আইআরসিডিসির আজকে স্প্লিট হলো তো স্প্লিট হওয়ার পর আজকে ফিফটিন পারসেন্টেরও বেশি আমরা গেন দেখতে পাই একদিনের মধ্যে যেটা ভীষণই ভালো কিন্তু অনেক সময় আমি দেখেছি যে স্টক স্প্লিট হওয়ার পর ধীরে 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 নিচে নামে তারপর আবার ধীরে ধীরে রিকাভার করে তো এই নিচে নামে তারপর আবার রিকাভার করা এই টাইম ফ্রেমটা মোটামুটি তিন চার মাস মতো লেগে যায় অনেক স্টকের ক্ষেত্রে আমি দেখেছি আবার এরকম অনেক স্টকও আছে যেগুলো এতটা সময় নেয় না আবার পুরোপুরি রিকভার করে দেয় এবারে সিরিজের ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে সেটা প্রাইজ অ্যাকশান দেখে আমাদেরকে বুঝতে হবে এখনই আপনি হঠাৎ করে কিছু বলতে পারবেন না আরও কয়েকটা দিন সময় দিন তারপরে আমি ঠিক আপনাদেরকে জানিয়ে দেব যে আপনি কি করতে পারেন না করতে পারেন আইআরসিটিসি নিঃসন্দেহে খুব ভালো একটা স্টক কিন্তু আগে যেরকমটা আমি বলেছিলাম যে ভ্যালুয়েশান ওয়াইজ আইআরসিটিসি ভীষণ হাই ভ্যালুতে ট্রেড করছে বলে আমি মনে করি কেননা এর যে গ্রোথ সেটা এর যে ইন্ডাস্ট্রির গ্রোথ সেটা আট থেকে ন পার্সেন্ট বা খুব বেশি হলো দশ পার্সেন্টে গ্রো করে কিন্তু এই স্টকের যে ভ্যালুয়েশান সেটাকে ধরে রাখতে গেলে তাকে টোয়েন্টি থ্রি পার্সেন্টে গ্রো করতে হবে যেটা আমার মনে হয় না খুব একটা বেশি পসিবল রয়েছে এখন এই মুহূর্তে যার জন্য ভ্যালুয়েশান ওয়াইজ দেখতে গেলে আইআরসিটিসি একটু ওভার ভ্যালুড স্টক হয়ে গেছে বলে আমি মনে করছি যার জন্য হয়তো মার্কেট কারেক্ট করতে পারে আরও কিছু কিছুটা কিন্তু ফান্ডামেন্টাল খুব স্ট্রং কোম্পানি মনোবলি কোম্পানি অবভিয়াসলি এবং খুব ভালো একটা কোম্পানি আমার নিজের পোর্টফোলিওতে রয়েছে কিন্তু এই যে এতটা অনেক বেড়ে গেছিলো সেখানে আমি আমার পোর্টফোলিওর হাফ কোয়ান্টিটি সেল আউট করে দিয়েছি তো দেখা যাক আইআরসিটিসের ক্ষেত্রে কীরকম প্লেআউট হচ্ছে আমি যেরকমটা বললাম যে অনেক স্টকের ক্ষেত্রে স্প্লিট হওয়ার পর সেই স্টক অনেকটা নিচে নেমে যায় তারপরে আবার পুরোটা রিকাভার করে অনেক স্টকের ক্ষেত্রে আমরা দেখেছি ভালো ভালো স্ট্রং ফান্ডামেন্টাল স্টকের ক্ষেত্রেও জিনিসটা দেখেছি আই আর ক্ষেত্রে কি সেম জিনিসটা হচ্ছে সেই জিনিসটা আমাদের একটু নজর রাখতে হবে যেরকম ডিস্ক অনেকটা স্টক ছিল যেটা অনেকটা ডাউন চলে এসেছিলো স্প্লিট হওয়ার পর তারপরে আবার পুরোটা রিকাভার করে তো আইআরসিটিসির ক্ষেত্রে কি সেম স্টোরি রিপিট হবে সেটা আমাদেরকে প্রাইস অ্যাকশন দেখে বুঝতে হবে তাই এখনই আমি কিছু বলতে পারছি না কয়েকদিন যাক তারপরে দেখা যাবে সেরকম অনুযায়ী আপনাদেরকে আপডেট করে দেবো পাবলিক টেলিগ্রাম চ্যানেলে তো আপনি যুক্ত হতে পারেন পাবলিক টেলিগ্রাম চ্যানেলে সেখানে আপনি আপডেট পেয়ে যাবেন আই আর নিয়ে তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগেছে নতুন নতুন জিনিস শিখেছেন আজকে খুব তাড়াহুড়ো করে আজকের ভিডিওটা আমি বানিয়েছি তাই জন্য হয়তো একটু লেটও হয়ে যাবে ভিডিওটা আপলোড করতে তো যদি ভালো লাগে আজকের ভিডিওটা এই সিরিজটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর এরকমভাবেই সাপোর্ট করবেন মাই বিনোক চ্যানেলকে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার